ইসাপুর মায়াপল্লীতে তৃণমূল কর্মীর উপর গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার আরও তিন অভিযুক্ত। ব্যারাকপুরে গোয়েন্দা দপ্তরের কার্যালয় জানালেন পুলিশ কর্তা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। গত 3 আগস্ট ইসাপুর মায়াপল্লী এলাকায় গুলিবিদ্ধ হন তৃণমূল কংগ্রেস কর্মী রবীন দাস ওরফে ডন। সেই ঘটনার তদন্তে নেমে নোয়াপাড়া থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ পশ্চিম মেদিনীপুর থেকে 3 জনকে গ্রেপ্তার করে। সেই ঘটনার সঙ্গে যুক্ত রানা মণ্ডল, প্রদীপ রাজবংশী ও ঝন্টু রাজবংশী নামে 3 জনকে কৃষ্ণগঞ্জ নদিয়া থেকে গ্রেপ্তার করলো নোয়াপাড়া থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানালেন উপনগরপাল উত্তর তথা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ প্রধান শ্রীহরি পাণ্ডে। তিনি জানান যে 3 জনকে ধরা হয়েছে, তাদের সঙ্গে গুলিবিদ্ধ রবীন দাসের পুরনো শত্রুতা রয়েছে বলে এখনও জানা গিয়েছে। আর কেউ ঘটনার সঙ্গে যুক্ত আছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে এই দিনের সাংবাদিক বৈঠকে জানান উপনগরপাল উত্তর। আপনারা জানেন যে নোয়াপাড়া থানায় একটা কেস হয়েছিল 3 অগস্টে, যেটা নোয়াপাড়া পিএস কেস নম্বর 193/23 ছিল। তো গতবার যখন আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তখন আমি বলেছিলাম যে 2 জন অ্যারেস্ট হয়েছিল, তারপরে পরবর্তীকালে আরেকজন অ্যারেস্ট হয়েছিল। তো ওটাও আপনাদেরকে আমরা গ্রুপে জানিয়েছিলাম, বাট ওই সূত্রেই আর কি এই কেসে আরও যে ডেভেলপমেন্ট হয়েছে, মানে আর আজকে আবার লেট নাইট বলতে পারি কালকে বা আজকে আর্লি মর্নিংয়ে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আসামিদের নাম হচ্ছে রানা মণ্ডল, রানা মণ্ডল এজ 36, সন অফ লেট নিত্যানন্দ মণ্ডল, ইছাপুর, বিধানপল্লী। ঝন্টু রাজবংশী 38 এজ, সন অফ সত্য রাজবংশী অফ ইছাপুর, ব্রাহ্মণপাড়া। আর প্রদীপ রাজবংশী 48, সন অফ লেট মাধব রাজবংশী অফ মায়াপল্লী। এ 3 জনকে কৃষ্ণগঞ্জ নদিয়া থেকে অ্যারেস্ট করা হয়েছে। 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমি আগে বলে দিই, তারপর আপনাদের প্রশ্নগুলো নিয়ে নেব। তো বেসিক্যালি যে আসামিগুলো আরা আগে যে সিসিটিভিতে দেখা গিয়েছিলো, মানে যারা ক্রাইম করতে দেখা গিয়েছিলো, বেসিক্যালি ক্রাইমের কাছাকাছি পিওতে, ওদেরকে জিজ্ঞাসাবাদ করে এদের নাম এসেছিলো যে আপনারা গতবারও জিজ্ঞাসা করছিলেন কি ভাই লোকাল লোক কে আছে। তো এই এই হচ্ছে 3 জন ডাইরেক্টলি ইনভলভড, যারা লজিস্টিক সাপোর্ট দিয়েছিল, মানে আসামিদেরকে রাখার জন্যে কাছাকাছি ঘরগুলোতে বা আর্মসগুলো প্রোভাইড করেছিল ক্রাইম করার জন্য, যে আর্মস অ্যামিউনিশনস লেগেছিলো ওগুলো প্রোভাইড করেছিল। তো এদেরকে ডিডি টিম আমাদের আর থানার টিম মিলিয়ে ভালো করে কাজ করে ওরা কৃষ্ণগঞ্জ নদিয়া থেকে আজকে আর্লি মর্নিং, ভেরি আর্লি মর্নিং বা লেট নাইট বলতে পারেন, অ্যারেস্ট করা হয়েছে। আর আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে। আর এই এখন অবধি এই কেসে 2 আর্মস আর 2 অ্যামিউনিশনস সিজ করা হয়েছে। তো এই নিয়ে যে 3 জনকে নিয়ে টোটাল সংখ্যা 6 এসে দাঁড়ালো। তো এই কেসে মোট অ্যারেস্ট সংখ্যা হয়ে গেলো 6। আর আরও কে কে আছে আমরা ওটা খতিয়ে দেখছি। এদের মধ্যে পুরনো একটা অনেক দিনের রাইভালরি আছে। হ্যাঁ, মানে রবীন্দ্র দাস আর এই যে গ্রুপ আছে এদের মধ্যে পুরনো রাইভালরি আছে। ওখানে পুরনো কেস রেকর্ড আছে, 2020 সালে কেস হয়েছে যেখানে 2টো গ্রুপ মধ্যে ঝামেলা আছে। তো আমার মনে হয় মানে আজকে তো এরা অ্যারেস্ট হয়েছে, এখন পিসিতে আসবে, জিজ্ঞাসাবাদ করা হবে, তারপরে ডিটেলসটা জানা যাবে। বাট যেটা প্রাইমারিলি মনে হয়েছে কি ওই পুরনো যে হিস্ট্রি আছে, পুরনো যে গ্রাজ আছে এদের মধ্যে, ওটা একটা মুখ্য কারণ আছে। এই যে 3 জন কাউন্সিলরের কোনো ভূমিকা আছে সেই 2020তে প্রাক্তন কাউন্সিলর গুলি চলেছিল তারিখ? ইটস টু আর্লি টু কমেন্ট, খুব তাড়াতাড়ি হবে যে আমি কিছু বলি, এখন ইনভেস্টিগেশন করব তারপরে কিছু বলবো। এই যে 3 জন অ্যারেস্ট হয়েছে এদের পরিচয়, মানে কোনো রাজনৈতিক পরিচয় বা কোনো কিছু বা কি করে এসব? হ্যাঁ, মানে এখনো দুই জানা গেছে, মানে এদের প্রফেশন ওয়াইজ কি আছে বা কি কাজ করে, বাট আমি আপনাকে বললাম কি আজকে খুব সকাল আর্লি মর্নিং অ্যারেস্ট হয়েছে। তো ওদের প্রফেশন রিলেটেড বা ওরা এটা কেন করতে গেল, কি উদ্দেশ্য আছে, এসব নিয়ে আমরা মানে পরবর্তীকালে আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে কোনো আমরা রেকর্ড পাইনি, আমরা আরও রেকর্ডগুলো দেখবো, চেক করবো। এক অবস্থায় শো করতেন।
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।